সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়াটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কথা বলবো ইউটিউবের প্রতিষ্ঠা নিয়ে। আপনারা জেনে থাকবেন, ইউটিউব প্রতিষ্ঠিত হয় 2005 সালের 14ই ফেব্রুয়ারি। যে তিনজন প্রতিষ্ঠা করেন তারা হলেন জায়েদ করিম, চাঁদ হার্লি, স্টিভ চেন। যে কারণে আজকে আমি ইউটিউবের প্রতিষ্ঠা নিয়ে কথা বলছি সেটা হলো জায়েদ করিম, এবং তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং তিনি প্রথম ইউটিউবার, কারণ তিনি প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেন। পরবর্তীতে 2006 সালের অক্টোবরে গুগল 1.6 বিলিয়ন ডলার দিয়ে এই ইউটিউবটি কিনে নেয়। এখনও এটার মালিক বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল, এবং বলার অপেক্ষা রাখে না, এখন এটি বিশ্বের অন্যতম সেরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এবং কন্টেন্ট ক্রিয়েটররা এখান থেকে সম্মানজনক একটা টাকা উপার্জন করতে পারছে। সুতরাং আমাদের একজন বাংলাদেশির সহযোগিতায় প্রতিষ্ঠিত ইউটিউব আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তবে আমরাও এখান থেকে সম্মানজনক একটা অর্থ উপার্জন করতে পারবো। আশা করব এই তথ্য আপনাদেরকে উৎসাহিত করবে। যদি এটি আপনাদেরকে উৎসাহিত করে, ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।